কুরবানী উপলক্ষে কিশোরগঞ্জে গরুর হাটে এসেছে বাংলার রং বাহাদুর ফ্রিজিয়ান জাতের ষাটটির দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা। এদিকে প্রাকৃতিকভাবে পালিত মাদারীপুর রাজৈরের ষাঁড় নবাব ও উজিরের দাম একসঙ্গে 20 লাখ টাকা চেয়েছেন খামারি। অন্যদিকে মেহেরপুরে খামারিদের দাবি পশুর ন্যায্য মূল্যে নিশ্চিতের। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের হোসেনপুরে নজরকাড়া ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির নাম বাংলার রং বাহাদুর। 8 ফুট লম্বা আর 32 মণ ওজনের ষাঁড়টি দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে বলে দাবি তার মালিকের। ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকে। আমি 3 বছর ধরে লালন পালন করতেছি। হ্যাঁ, তার প্রধান খাদ্য হলো সোলা বুট, এরপরে খেসারির ভুসি, গমের ভুসি, সিরা, বিচি, কলা, বাঁশপাতা, কেয়ার। তবে করোনার কারণে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত খামারিরা। মাদারীপুরের রাজৌরে 34 মণ ওজনের নবাবের সঙ্গে আছে 16 মণ ওজনের উজির নামে আরো একটি ষাঁড়। বিশাল আকৃতির ষাঁড় দুটোর দাম একসঙ্গে হাঁকানো হচ্ছে 20 লাখ টাকা। দুটি গরুর দাম সর্বমোট আমি 20 লক্ষ টাকা দাবি করেছি। ইতিমধ্যে নবাব ও উজিরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা অনলাইনে দেখছি এই রাজস্থানের মধ্যে সবচেয়ে বড় গরু এই খামারে। এই গরু দেখে আমার ইচ্ছা হয়েছে, আমি গরু খামার করে এইভাবে গরু তৈরি করবো। একটা অনেক বড় নবাব, একটা উজির, ওটা অনেক ভালো, এদিকে প্রতিদিন আমি আসি দেখতে। এদিকে মেহেরপুরে করোনার কারণে পশু চিকিৎসা ও ভ্যাকসিন কার্যক্রম চালানো হচ্ছে। নিরাপদ ও রোগমুক্ত পশু ক্রয়ের পরামর্শ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। গবাদি পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনলাইন নিষেধাজ্ঞা চালু করেছি এবং খামারিদের সেবার জন্য আমরা কৃমিনাশক সহ অন্যান্য তাদের মানে ওষুধপত্র আমরা দিয়েছি। কোরবানিতে পশুর ন্যায্য মূল্যের দাবি খামারিদের। শারবিন শর্মা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।